আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই বেশ ভালো আছেন। নতুন একটা পাকোড়ার রেসিপি নিয়ে সবার মাঝে চলে এসেছি, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আমার আজকের রেসিপি পুঁইশাকের পাকোড়া। পুঁইশাকের পাকোড়া বা বড়া যেটাই বলি না কেন, অসম্ভব মজাদার এই রেসিপিটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল শেষ পর্যন্ত। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। আমি এখানে পুঁইশাকের পাতা নিয়েছি 10 থেকে 12টার মতো, আর পাতাগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। পাতাগুলো কাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ বেসন, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি 1/2 চা চামচ পরিমাণ আর জিরার গুঁড়ি 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা একটা আলুকে, ছিলে নিয়েছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দিব। এবার ভালো করে সবগুলো উপকরণ হাত দিয়ে মিক্সড করে নিতে হবে। যতক্ষণ না ভালো করে মিক্সড হয়ে যাচ্ছে ততক্ষণ এভাবে মথে মিক্সড করে নিতে হবে। এই পাকোড়াটা তৈরি করতে অসম্ভব পরিমাণে সহজ এবং খেতেও কিন্তু অসম্ভব পরিমাণে মজা। যারা এখনও এই পাকোড়াটি তৈরি করেনি অবশ্যই তৈরি করে জানাবেন কেমন হয়েছে। ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। যারা সরিষার তেল খেতে একেবারেই পছন্দ করে না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তেলটা অ্যাড করলে ভালো একটা ফ্লেভার আসে, যার জন্য আমি তেলটা অ্যাড করেছি। এবার ভালো করে সব কিছুকে আবার একটু মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে এবার মেইন পাকোড়াটা তৈরির দিকে চলে আসলাম। অল্প অল্প করে হাতে নিয়ে কীভাবে পাকোড়াগুলো তৈরি করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। বড়া বা পাকোড়া যেটাই বলি না কেন, তৈরি করার জন্য হাতে নিয়ে জাস্ট আঙুল দিয়ে এভাবে একটু চাপ দিয়ে আলুর চপের যেভাবে শেপ দিই আমরা, ঠিক ওই রকম করে একটু শেপ দিয়ে নিলাম। এবার সবগুলোকে ঠিক এভাবেই শেপ দিয়ে ফ্রিজে রেখে দিব কমপক্ষে 5 থেকে 10 মিনিটের মতো। তারপর ভাজার জন্য এটা একেবারেই পারফেক্ট হয়ে যাবে। ফ্রিজে রাখার কারণটা হচ্ছে ফ্রিজে রাখলে জিনিসটা একটু শক্ত হবে, ভাজতে গেলে জিনিসটা ভেঙে যাবে না। তাই সবগুলো পাকোড়া বা বড়া তৈরি হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেব কমপক্ষে 15 মিনিটের জন্য। সবগুলো পাকোড়া তৈরি হয়ে গিয়েছে, ফ্রিজে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসলাম। যে কড়াইতে কিংবা ফ্রাই প্যানে পাকোড়াটা ভাজবেন সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল আমি আজকে একেবারে ডুবো তেলে ভাজছি না, আর এই পাকোড়াটা ডুবো তেলে ভাজার কোনোই প্রয়োজন নেই, একেবারে তেল অল্প তেলেই এটা ভাজা হয়ে যায়। এবার সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে সময় নিয়ে। 2-1 মিনিট পর পর উল্টে দিতে হবে দুই পাশ। যতক্ষণ না পুরোপুরি ব্রাউন হয়ে যাচ্ছে আর পাকোড়াগুলো পারফেক্টলি ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সবগুলো পাকোড়া ভাজতে আমার প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। সবগুলো পাকোড়া প্রায় ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল কিন্তু পুরোটা শুষে নেয়নি, এখনও তেল কিছুটা কড়াইয়ে আছে। তার মানে খুবই অল্প তেলে হচ্ছে গিয়ে এই পাকোড়াগুলো ভাজা যায়। এবার এগুলোকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতে দেখতেই তৈরি হয়ে গেল আমাদের পুঁইশাকের পাকোড়া কিংবা বড়া, যেটাই বলি না কেন সেটাই পারফেক্ট হবে। তো দেখুন ভিতরটা কী সুন্দর সুন্দর হয়েছে। ভিতরটা যেমন সুন্দর হয়েছে দেখতে যেমন আকর্ষণীয় মনে হচ্ছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার। শেষ ইফতারে কিন্তু এইরকম একটা পাকোড়া আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে প্লিজ প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হয়ে যাবে সবার সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।